বিকাল হইতে দেরি তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি। ওই সামনে একটা ব্রিজ আছে না, ঠিক না? সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে, ঠিক না? নদীর উপর দিয়ে তো ব্রিজ। এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে, এই জন্য লাউড স্পিকার দেখাবে। কিন্তু লাউড স্পিকার তো হলো লিফট, মাউথ তো হলো লিফট টাচ। এই জন্য মনোযোগী হইলে বুঝে আসবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা যে জান্নাত মিলা যাক, আল্লাহও জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। দ্বিতীয় প্রমাণ দিতেছি, দ্বিতীয়, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন, অথচ আমরা কোনোদিন শুধু চোখের পানি ঝরান নাই, আবেদন করছেন। আমরা কোনোদিন জানতাম না যে আমরা উম্মতে মুহাম্মদি হিসাবে দুনিয়াতে আসব। আর উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে। একবার বাছাই পর্বে, বাছাই বোঝেন, বাছাই করে না, বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাইকৃত। কোরআন বলে হুয়াজ তাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। দ্বিতীয়, আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই, মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায়। বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কিন্তু একটা প্রশ্ন এখানে, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তাহলে আমার সমাজের তো এই অবস্থা হইতো না, যুবকদেরও এই অবস্থা হইতো না, মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হইতো না। আফসোস তো এইখানেই লাগে যে মুসলমান বটে কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না। প্রশ্ন করতে হয় ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান, তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান। কি বলেন, রাগ হয়ে গেল? তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো। যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই। চলো একটু জান্নাতের ধারণা তোমাদেরকে দেই, দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা, জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা। একটু ধারণা দেই জান্নাতের, বেশি দিব না, অল্প দিব, অল্প ধারণা দিব, শুধু অল্প, বেশি ধারণা দিব না। যে জান্নাত জিনিসটা কি, দুনিয়ার মাটি মাটি দ্বারা তৈরি, দুনিয়াটা মাটি দ্বারা তৈরি, জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান দ্বারা। এবার তুমি নেটে সার্চ দিলে পাবে, নেটে যদি গুগলকে জিজ্ঞাসা করো যে আমাকে মুস্কের ছবি দেখাও, তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে। গুগলকে যদি বলো আমাকে জাফরান দেখাও, তো গুগল তোমাকে জাফরানও দেখাবে। এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি, দুনিয়ার মতো পচা মাটি না। জান্নাতের বিল্ডিং এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং না,
নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট রূপার, দুটাকে চড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না, দুটাকে জোড়া লাগাবে আল্লাহ মুস্ক দিয়া। দুনিয়ার মতো এত ছোট ছোট তালা বিল্ডিং না, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক দূরত্ব, এক তালার দূরত্ব এতটুকু। যদি প্রশ্ন করি, আমি যদি ছাদে উঠতে চাই বা দোতলায় যেতে চাই, এত বড় সিঁড়ি বাইব কি করা? তো আল্লাহ সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছে, সুপার অ্যাক্সেলেটার, সুপার লিফট লাগানো আছে, যেটা হাত দিয়া চালাইতে হবে না। রব্বে কাবার কসম, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যাইতে চাবে, চোখের পলকে অত তালায় নামায় দেবে। যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে, এত দ্রুত গতিতে যাবে, আমি যদি উড়া যাই, আমি যদি উড়া যাই, ঠিক না? সত্য তো? তাহলে এখন প্রমাণ দিতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কত? এখন বসে সার্চ দাও, আমার কথা সপ্তাহিত করো। আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় 66,000 মাইল গতিতে। কি আমরা কি উড়া যাই? আমরা দি লেপটি দিয়ে বসে আছি, ঠিক না? আচ্ছা, দৌড়াইতেছে, সাথে সাথে দুনিয়াটা ঘুরতেছে চাকির মতো, পার ঘন্টায় 1,000 মাইল ব্যাগে ঘুরতেছে, ঘুরতেছে 1,000 মাইল ব্যাগে। আমরা তো ছিটকে যাই না, কেন যাই না? কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকে রাখলো? কে? কে? আল্লাহ প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসো, ওটাও দ্রুত গতিতে চলবে, কিন্তু তুমি উড়েও যাবে না, তুমি পড়েও যাবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা। আরে আমার কথা বুঝে আসতেছে? কোনো সমস্যা হবে না। দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়া তৈরি হয়, ঠিক না? লোহা লক্কর দিয়া তৈরি হয়, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়া হবে না, জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়া হবে, জবর জুত জমরুদ দিয়া হবে, ইয়াকুত মারজান দিয়া হবে, মুক্তা আর হীরা দিয়া হবে। আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে, উনি যদি দেখা না আসতেন আর এইভাবে না বলতেন, আমি বলতাম না। বলবেন কাঠের হবে না কেন? কেননা দুনিয়াতে কাঠেই পাওয়া যায়। দুনিয়ার সমস্ত গাছগুলা কিসের? কিসের? কাঠের, ঠিক না? ফল ধরে কোন গাছে? আরে বলেন না, কাঁঠাল ধরে কোন গাছে, আম ধরে কোন গাছে, কাঁঠালে কাঠের গাছে, কার গাছে? কাঠের গাছে না? জান্নাতের সমস্ত গাছ হবে সোনা রূপার, এই জন্য কাঠও হবে সোনার রূপার, ফার্নিচারও হবে সোনা রূপার। জান্নাতে কোনো কাঠের গাছ নাই, সোনার গাছে কলা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? লতার ফুল নিয়া 14 তারিখে যদি কুমিল্লাতে এত কারাকারি হয়, তো সোনার লতায় যখন ফুল ধরবে, ওটা নিয়ে কেমন কারাকারি হবে? মনে হয় বোঝে নাই, ঠিক না? 14 তারিখ মনে হয় বোঝে নাই, বোঝো নাই 14 তারিখ? আরে বুঝছে, মনে করছেন এরা বোঝে না, ঠিক না? কুমিল্লার ছেলে আর বুঝবে না, এটা হয় কি কইরা, ঠিক না? সব বুঝছে, কিন্তু না বুঝার বান্দরা বুঝা আছে।
যদি লতার ফুল নিয়ে 14 তারিখে এরকম কারাকারি হয়, তাহলে সোনার লতার ফুল কেমন হবে? ওটা নিয়ে কেমন কারাকারি হবে? এখন তো যুবকরা বলবে জান্নাতে কি 14 তারিখ আছে নাকি? দুনিয়ায় 14 তারিখ বৎসরে একবার হয়, আর ডান্না জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? পুরা সেঞ্চুরি 24 ঘন্টায় প্রতিদিন জান্নাতে 14 তারিখ হবে 100 বার। বলবা কারণ কি? কেন এইখানে যৌবন কয়টা দিছে? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে একটা হয়। কয়টা? কয়টা? যৌবন কয়টা? 14 তারিখ কয়টা? জান্নাতে যৌবন দিবে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাত। মানি কয়টা? 100টা। কাজে লাগাইতে হইব তো, না পাওয়ার ব্যাংকে বড় রাখবো? কোনটা কাজে লাগাইতে হইব তো? ডেলি 100 বার কাজে লাগাবে, এই জন্য 100 বার 14 তারিখের ভিডিও কল আসবে। তাহলে আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি দিয়া বানায়া রাখছে, কি বানায় রাখছে দেখা যা। আচ্ছা ওইদিকে আসতেছি আস্তে আস্তে। তো জান্নাত, জান্নাত আল্লাহ, জান্নাতে সব ফার্নিচার সোনা রূপা দিয়া হবে, জবরজুত জমরুদ দিয়া হবে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছে না, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের কাপড় এই দুনিয়া সুতা দিয়া হবে না, জান্নাতের কাপড় তৈরি করবে আল্লাহ আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া তৈরি হবে। জন্য দুনিয়ার কাপড়ে ওয়েট আছে, ওজন আছে সুতার কারণে, জান্নাতের কারোর কাপড়ে কোনো ওয়েট থাকবে না, ওজন থাকবে না। কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরান হয়ে গেলে ধুয়া পড়বে ময়লা হয়ে গেলে, না, জান্নাতে সব ওয়ান ডে ইউজ, কতদিন? একদিন ব্যবহার করবে। এই জন্য জান্নাতে পুরান আলমারির কোনো, পুরান কাপড়ের কোনো আলমারি নাই। যাও এই মহল্লায় প্রত্যেকটা বাড়ি ভরা আছে শুধু পুরান কাপড় দিয়া, একজনেও নতুন কাপড় বাইর করে দেখাইতে পারবে না। যার আলমারির থেকে বাহির হবে কি বাহির হবে? কি? কেন কাপড় একবার পড়লেই তো পুরান। দেখাক আমাকে কুমিল্লা শহরে একটা দোকান যে আমি ওইটার থেকে পয়রা বাহির হইয়া কুমিল্লা শহরে একটা ঘুরন দিয়া তারপরে আবার দোকানে আইসা বলবো ভাই কাপড়টা নিমু না, ফেরত নিব। হ্যাঁ কেন? খুব আপনি গায়ে দিছেন, এটা নেই কেমনে, এটা তো পুরানো হয়ে গেছে, ঠিক না? তো আমাদের ঘরে তো সব আলমারি বুঝাই কি কাপড়, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ওয়ান ডে ইউজ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাওয়াতুন। বলবে খাবে, এটা ব্যানিশ হবে কিভাবে? শুধু ঢেক দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। মনে হয় বিশ্বাস হয় না? শাক দিয়া ভাত খায় দেখো, শাক আর ডাইল দেখো গন্ধ কিরকম হয়, আর পিজা খায়া দেখো গন্ধ কিরকম হয়। যত দামি খাওয়া তত দুর্গন্ধ। জান্নাতে কোনো দুর্গন্ধ হবে না, সব সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক এক বৈঠকে 70,000 প্লেট খাবে, 70,000 আইটেম খাবে, খাবে
ঢেক দিবে আর খালি হয়ে যাবে, আবার খাবে। দুনিয়ার ভূপে 200 আইটেম আছে, এর বেশি নাই। দুনিয়ার ভূপে যাও না তোমরা ঢাকায় ভূপে খাইতে, না কুমিল্লায় আছে, কোন জায়গায়? ও আমি মনে হয় একবার খাইছিলাম, নামায় দিছিল আমাকে, গ্রিনল্যান্ড আগে খাওয়াইতো, গ্রিনল্যান্ড এখনো আছে। বেশি আইটেম নাই, কিন্তু আমি বিদেশে দেখছি 200 আইটেম পর্যন্ত গুনছি। কেন না ওইখানে লবণও একটা আইটেম, কাঁচামরিচও একটা আইটেম, পিঁয়াজও একটা আইটেম, দইনা পাতাও একটা আইটেম, শশাও একটা আইটেম, এগুলো মিলাইয়া হবে 200 আইটেম। আর তোমার জান্নাতের বুপে থাকবে 70,000 আইটেম, 70,000 আইটেম থাকবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে, কুদরত দিয়ে। কুদরতের পাক বোঝো? কি মনে হয় কুদরতের পাক বোঝো নাই, বুঝছ? তোমাকে আমাকে কি দিয়া বানাইছে? কুদরত দিয়া বানাইছে, কুদরত দিয়া, কুদরতির হাতের ছোঁয়া দিয়া বানাইছে। নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হয় কি কইরা? যার সৌন্দর্যের পিছনে পড়া যুবক বিশের বোতল ডগডগায় গেলতেছে, ঠিক না? ও কি দেখছে? সৌন্দর্যই তো দেখছে, ঠিক না? আর কিছু দেখছে? হ্যাঁ, তো বিশের বোতল ডগডগায় পান করতেছে, এরকম সুন্দর কে বানাইল? আল্লাহ কুদরত দিয়া বানাইছে। ওই আল্লাহ কুদরত দিয়া পাকাবে, জান্নাতে চিরদিন যুবক থাকবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, নিয়ামত কোনো দিন কমবে না, 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 না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, কয়বার চিনো? এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়া, ঠিক না? মন মতো কাপড় পায় না, লাগায় দিছে ঝগড়া, ঠিক না? চলে গেছে বাপের বাড়ি, ঠিক না? ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটি, ঠিক না? অথচ মা বোনদেরকে জান্নাতে আল্লাহ পড়াবে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। কয় কিলোমিটার ঘের বোঝো? ঘের মনে হয় বোঝো টোঝো না, ডিজে ফিজে দেখো না তো, কোথেকে বোঝবা তোমরা? দেখো না নাচতে নাচতে যে ঘের এরকম ফুলা ওঠে, এরকম কাপড় মারবে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। আল্লাহ সুতা আলো দিয়া বানাবে, এই জন্য কোনো ওয়েট হবে না। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কি ডেলি শুক্রবারে আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খাইতে যাব। উম্মতে মুহাম্মদি যাবে, কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু আমরা যাব ইনশাআল্লাহ। জানি কত লক্ষ না কোটি আইটেম আল্লাহ বানাবে, প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে, আল্লাহ কাপড় পরায় দিবে, সুগ্রাণ লাগায় দিবে, নিজের কুদরতি হাতে পেলা উঠায়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ জান্নাতের শারাবান তাহুরা পান করায় দিবে, আল্লাহ নিজে পান করায় দিবে। আবার কথাও বলবে, পান করাইতে করাইতে কথা বলবে, কথা আসার সময় গিফট দিবে, গিফট উপটোকন দিবে, আমার কথা মেনে নাও,
সারা দুনিয়ার ট্রাক যদি জমা করো তাহলে তোমার একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি চেহারার কাটিং চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তুমি যদি এই রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা পুরুষ আলাদা, কিন্তু যদি প্রশ্ন করো আমার স্ত্রী চেঞ্জ হলে আমি ওকে চিনব কি কইরা, আমি চেঞ্জ হলে ও আমাকে চিনবে কি কইরা, ও তো আরেক বাজারে আমি তো আরেক বাজারে, এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ আগে আল্লাহ দুনিয়াতে দিছে, ও চেঞ্জ হবে ব্লুটুথে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব শেয়ার হিটে ছবি ওর কাছে চলে যাবে, দুইজন বাজার থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে চান, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ বড় হবে। 240,000 মাইলের পরিধি হবে এই দুনিয়ার থেকে, দশ গুণ বড়। কিন্তু আমরা পাব না, এটা যে পাবে সবচেয়ে ছোটটা ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো বড়টা পাব ইনশাআল্লাহ। বাকি খুলতে গেলে সারা রাত চলে যাবে। তোমাদের এই নদীর পানি তো এখন দুর্গন্ধ, ঠিক না? না সুগ্রান, এই নদীর পানি এটাই তো নদী, ঠিক না? পানি কিরকম? জান্নাতে চারটা নদী থাকবে তোমার পার্সোনাল, একটা দুধের, একটা মধুর, একটা শরবতের, আর আরেকটা আরেকটা শরাব। এখন খাইলে তো মাতাল হয়ে যায়, তখন মাতাল হবে না, আরো যৌবন বেড়া যাবে, আরো রূপ বেড়া যাবে। চারটা নদী থাকবে পার্সোনাল, ওই জান্নাত আল্লাহ দিতে চায়। শুধু এইখানেই শেষ না, যুবকরা বলে একটি কি শুনান, আসলটাই তো শুনান না, ঠিক না? জান্নাতে যে দিব দিব এটা বোঝো, এটা বোঝো মনে হয় বোঝো না, ঠিক না? জান্নাতে যে আল্লাহ হুর দিবে, হুর হুর স্ত্রী দিবে, ওদের হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতর থেকে মগজ চলমান দেখা যাবে, এরকম স্বচ্ছ হবে। আল্লাহর রসুল রূপের কথা বলছে, পায়ের রূপের কথা, যদি পাও খোলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাবারাতি দুনিয়া কুল্লা, যদি দুনিয়া একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি সাত সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, চারটা ঘ্রাণ এর ভিতর থেকে উঠবে, সারা দুনিয়া মোহিত হবে। বলো ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, লাগবো না লাগবো না? এখন তো কই নেটের ভিতরে দেখেই মোবাইল টাচ করে চুমা দাও, ঠিক না? ওই সময় সামনে পাইলে মনে হয় একবার যে দরবার কোনোদিন ছাড়বা না, ঠিক না? হুজুর করতে জিজ্ঞাসা করে হুজুররা পাইলেই তো বৎসরের মধ্যে আর ছাড়বো না, এক বৎসর কাটায় দিব এমনি। তোমরা তো তোমরা, আর তোমরা যে কি করবো এটা তো আমি এমনি বুঝি, কেন আমি দেখি তো নেটের ভিতরে মোবাইলে টাচ করে চুমা দিতেছে না, দেয় না?
না, তাহলে আর সামনে পেলে তো কি করবো? আল্লাহই জানে, আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, বুকের ভিতরে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। ভালোবাসা না ছলনা? কুমিল্লার ইতিহাস আমার পেপারে জানা আছে, ছলনায় ফালায়া জবা করা বাড়িতে পাঠায় দিছে না নাই? ছলনা বোঝো? আরে ছলনা বোঝো না? 14 তারিখে 20 জন রে মেসেজ দেয়, 1 জন রে লয়া খাড়ায়া থাকে, ঠিক না? 19 জন ছেক, ঠিক না? বরাবর মিছিল বাড়ি করে ছেক খেয়েছে আমার ভাই, আগেরটা কইলাম না, ঠিক না? সত্য তো? জান্নাতে এরকম হবে না, তুমি দেখবে ভালোবাসা কতটুকু আছে। জান্নাতে সৈকত রাখা আছে, এখানে আছে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, বার্মিজ জুতা, ঠিক না? বার্মিস না? আরে না, বুঝোই নাই তুমি, বারবার দেখছে তো, সারা বাংলাদেশ যায় না, বারবার তাকাইছে পায়েতে জুতা খুলে দেখায় দিছে সাইজ, আরেকবার তাকাইলে। জান্নাতে এরকম হবে না, যেটা চোখে লাগবে ওটা তোমার, আল্লাহ বানায় রেখে দিছে। নাচ আছে নাচ, 40 বৎসর নাচবে টানা, প্রত্যেক পায়ের জমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 40 বৎসরে 1 কালার একবার দ্বিতীয়বার আসবে না, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। 40 বৎসর নাচার পরে বলবে খালি নাচ দেখবি না আরো কোনো কাহিনী আছে, চল কামরা করে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না, ফিডার খাও। 40 বৎসর নাচ হবে, 40 বৎসর টানা গান হবে, 40 বৎসর এই দুনিয়ার পচা গান। আর যে গাইবে তোমার সামনে সে তোমার হয়ে যাবে, গাওয়ার পরে বলবে খালি গানই শুনবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় কাহিনী দেখাই তোরে, কি জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে। সব জান্নাতে রাখা আছে, একটু দারুণা দিলাম। মা তাস্তাহি আনফুসুকুম, যুবক সুপার বাইক রেখা দিছে আল্লাহ জান্নাতে, দুনিয়ার এই পচা বাইক। যদিও তোমরা ডিজিটাল বলো, আমি তো বলি ঘোড়া, ডিজিটাল ঘোড়া, আগে অ্যানালগ ঘোড়া ছিল, এখন ডিজিটাল ঘোড়ায় তোমরা চলো, ঠিক না? দেখি তো, খালি হাঁটলে একরকম, বাইকে থাকলে আরেক রকম, আর যদি পিছে কেউ থাকে তো ফুল চার্জ, ঠিক না? জান্নাত তো বাইক রাখা আছে, কিন্তু ডানা আলা। ওলাহু আজনি হাতান ডানা, ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসি রুহাইসু ইয়াশা, ওটা মন দিয়া চলবে, যেইখানে যেতে চাবে চোখের পলকে উড়ে নেওয়া যাবে। জান্নাতে সৈকত রাখা আছে, সৈকত, 2টা সৈকত, বাংলাদেশের লোকে মিল আছে, বাংলাদেশে সৈকত কয়টা? কোনটা কোনটা? কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। তোমরা না কো ডানা কাটা? ডানা কাটা চিনো? চিনে না মনে হয়, চিনো? আরে চিনো, ডানা কাটা চিনো না? কও তো ডানা কাটা। না মনে হয় চিনে না, কয় না ডানা কাটা? কয়? আরে বুঝে আপনি বলতে হইবো না, খামাখা বাপ ধরতেছে যে আমরা বড় বুজুর্গ, মসজিদের ভিতরে আসছি। ডানা কোথ থেকে থাকবে? ডেলি যাকে 1000 জনে দেখে ওর আবার ডানা থাকে নাকি? কেননা যখন দেখে তখন 26 কোটি ক্যামেরা লাগায়া দেখে, 2 চোখে কয়টা ক্যামেরা?
13-13 26 কোটি। তোমাদের মোবাইলের যদি ফ্রিকুয়েন্সি থাকে তো তোমার কি 26 কোটি ক্যামেরার কি কোনো ফ্রিকুয়েন্সি নাই, রে নাই? তাহলে ওর ডানা থাকবো কোথেকা? এই জন্যই তো তোমরা কও ডানা কাটা পড়ি। জান্নাতেরটা ফুল ডানা আলা, ওটা কেউ দেখে নাই, কোনো জিন না ইনসান না ফেরেশতা না, তুমি প্রথম দেখছো আর তোমারই হয়ে যাবে, আর কারো দেখার সুযোগ নাই। এই জন্য ফুল ডানা আলা থাকবে, ফুল ডানা আলা। চলে আসছি শেষ জায়গায়, চাও ওই জান্নাত? আগে প্রথমে বলছিলাম যে আমাদের দিলে সর্বশেষ একটা আশা থাকে যে মরার পরে যেন জান্নাত চাই, পাই। আল্লাহও জান্নাত দিতে চান। আমি জান্নাতের একটু ধারণা দিলাম, যেইখানে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, এইবার বলো তুমি কি চাবে? জান্নাত চাবে তা মিলবে, আল্লাহর অঙ্গীকার। ওই জান্নাত চাই না চাই না? হ্যাঁ, মুখের থেকা না মনের থেকা? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি, কে চাই মনের থেকা দেখি? মনের থেকা তো পাক্কা? হ্যাঁ, নামাও নামাও। তাহলে আসল কথায় চলে আসছি, বলো যুবক ওই জান্নাতের জন্য তোমার প্রস্তুতি কতটুকু? তুমি কতটুকু প্রস্তুতি নাও, কতটুকু নিতেছ? মা বোনরা তো জান্নাত চায়, কতটুকু প্রস্তুতি নেয়? আমার সমাজের প্রত্যেক মুসলমান তো জান্নাত চায়, কিন্তু সে কতটুকু প্রস্তুতি নেয় জান্নাতের জন্য? তুমি কতটুকু প্রস্তুতি নিতেছ জান্নাতের জন্য? দুনিয়ায় তো প্রপার্টি ভাগ হয়, জান্নাতে তো প্রপার্টি ভাগ হবে না। দুনিয়ায় তো ভাগ হয়, জান্নাতে তো ভাগ হবে না। দুনিয়ায় তো মানুষ মানুষের প্রপার্টির উপরে চোখ লাগায়, জান্নাতে তো কেউ কারো প্রপার্টির উপরে চোখ লাগাবে না। ওইখানে ভাগ হবে না, চোখ লাগাবে না, কারো চোখে পড়বে না, প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা দিবে। কম দিলেও এই দুনিয়ার 10 গুণ দিবে। ওই প্রশ্ন উত্তরে যাইতে চাইতেছি না যে এত জায়গা আল্লাহ পাবে তো পাবে কোথায়। অনেকে ভাবে এত জায়গা পাবে তো পাবে তো পাবে কোথায়, এইদিকে যাইতে চাইতেছি না। এইদিকে গেলে তোমাকে বিজ্ঞান পড়াইতেইব, আমার সৌরজগৎ পড়াইতে হবে। সৌরজগতের পড়ানোর সময় এখন আমার কাছে নাই, তুমি চিন্তা করো না, জায়গার অভাব হবে না। তবে দুই একটা দেখাই তোমাকে, শুধু তিনটা দেখাবো, তিনটা। সূর্যটা দুনিয়ার থেকে কয়গুণ বড়? কত? 13 লক্ষ গুণ, ঠিক না? ঠিক আছে, 13 লক্ষ গুণ না দুনিয়াটা? কয়জনের 10 গুণ হিসাবে ভাগ করলে কয়জনে পাবে? সূর্যের পাশে যে আরেকটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো নক্ষত্র বললাম, বাকিগুলা বলি না। জাগার অভাব হবে না, এই চিন্তা করো না, শুধু চিন্তা করো যে আমি তো জান্নাত চাই, আল্লাহ দিতে চায়, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু। রব্বে কাবার কসম, যুবক যৌবন তোমাকে আল্লাহ এই জন্য দিছিল যে তুমি এইখান থেকে জান্নাতের প্রস্তুতি নিয়ে যাও। দুনিয়ায় থাকাকালীনই যেন তোমার কানে সুসংবাদ আসে, আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। কোরআন বলে মৃত্যু লগ্নে দুনিয়ায় এখনো রুবাহির হয় নাই, এখনো মৌত হয় নাই, এর পূর্বেই কানের ভিতরে ফেরেশতা ধ্বনি দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। যেই জান্নাতের আশা তোমার দিলের ভিতরে বদ্ধপরিকর, যেই জান্নাত তুমি পাইতে চাও, আল্লাহ দিতে চায়, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুধু সুসংবাদ দিবে না, পর্দাটা সরাবে আর জান্নাতটা তোমাকে দেখায়া আশ্বস্ত করবে, তারপরে মালাকুল মৌত তোমার রূহ বাহির করবে। এর আগে বাহির করবে না, 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 না।